ট্রাভেল এমকে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ইগল ৮ লঞ্চের রিভিউ আপনাদেরকে দেখাবো। এই লঞ্চটি ঢাকা থেকে ভান্ডারিয়া রুটে চলাচল করে। ঢাকা থেকে ভান্ডারিয়ার দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে 10 ঘন্টা। এই লঞ্চটির ধারণ ক্ষমতা হচ্ছে সর্বমোট 760 জন যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের ফ্রন্ট সাইড। ইগল ৮ লঞ্চটি ঢাকা থেকে ভান্ডারিয়া একদিন পর এবং ভান্ডারিয়া থেকে ঢাকা একদিন পর সন্ধ্যা 7টায় চলাচল করে। তো এবার চলুন ইগল ৮ লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখে আসি। ইগল ৮ লঞ্চের ভিআইপি কেবিন দেখতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আর ইগল ৮ লঞ্চের ভিআইপি কেবিন হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো এবার চলুন ইগল ৮ লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখে আসি। এটি হচ্ছে ডাইনিং রুম। এটি হচ্ছে ভিআইপি কেবিনের যাত্রীদের জন্য ডাইনিং রুম। এখান থেকে ভিআইপি কেবিনের যাত্রীরা খাবার খেয়ে থাকেন। এটি হচ্ছে ভিআইপি যাত্রীদের জন্য ডাইনিং রুম। তো এবার চলুন ভিআইপি রুমটি দেখে আসি। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের ভিআইপি রুম। এই রুমটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই রুমটিতে রয়েছে একটি খাট, দুজন যেতে পারবেন, একটি সোফা, এসি, ফ্যান, একটি বারান্দা, একটি টেবিল, আর এখানে রয়েছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, আর রুমটির পাশে রয়েছে একটি বারান্দা। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের বারান্দা। ভিআইপি রুমের সাথে এখানে একটি বারান্দা। বারান্দায় রয়েছে একটি বেসিন এবং একটি টয়লেট, আর বারান্দায় বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 4000 টাকা। তো এবার চলুন ইগল ৮ লঞ্চের সিঙ্গেল রুমগুলো দেখে আসি। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের সিঙ্গেল রুম। এই রুমটি হচ্ছে নন এসি। এই রুমটিতে রয়েছে একটি ফ্যান, একটি 14 ইঞ্চি এলইডি টেলিভিশন, পানি খাবারের ব্যবস্থা, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, একটি খাট আর একটি আয়না। এই রুমটির ভাড়া হচ্ছে 1000 টাকা। তো এবার চলুন ইগল ৮ লঞ্চের ডাবল কেবিনগুলো দেখে আসি। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের ডাবল কেবিন। এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 2000 টাকা। এই ডাবল কেবিনটিতে রয়েছে নন এসি। এই ডাবল কেবিনটি হচ্ছে নন এসি। এখানে আপনি পাবেন মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, দুটি ফ্যান, দুটি খাট এবং আপনার জিনিসপত্র রাখার জায়গা, একটি 14 ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি আয়না, আর বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা। আর এই রুমটির ভাড়া হচ্ছে 2000 টাকা। এটি হচ্ছে রিভার সাইড নন এসি। তো এবার চলুন ইগল 8 লঞ্চের 3য় তলায় প্রবেশ করি। এটি হচ্ছে ইগল 8 লঞ্চের 3য় তলার কেবিন। এই 3য় তলার সিঁড়ির পাশে রয়েছে একটি কফি হাউস। এখান থেকে কেবিনে যাত্রীরা কফি বা অন্যান্য খাবার খেয়ে থাকেন। এই ইগল 8 লঞ্চটিতে রিভার সাইড 2য় তলা এবং 3য় তলায় রিভার সাইড যত কেবিন আছে সিঙ্গেল এবং ডাবল সবকটি হচ্ছে নন এসি। আর আপনারা যদি কখনো কেবিন বুকিং করেন তাহলে অবশ্যই রিভার সাইড কেবিন বুকিং করবেন, তাহলে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন চলে আসলাম ইগল 8 লঞ্চের মাস্টার ব্রিজের সামনে। এটি হচ্ছে ইগল 8 লঞ্চের মাস্টার ব্রিজ মানে ড্রাইভিং রুম। এখান থেকে এই ইগল 8 লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তো এবার চলুন ইগল 8 লঞ্চের ডেকে যাওয়া যাক। এটি হচ্ছে ইগল 8 লঞ্চের ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 280 টাকা। ইগল 8 লঞ্চের ডেকের যাত্রীদের জন্য জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। বিনোদনের জন্য এখানে 35 ইঞ্চি LED টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। আর এই ডেকে যাত্রীদের জন্য মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ডেকে যাত্রীদের জন্য এখানে একটি চায়ের দোকান রয়েছে। এখান থেকে ডেকে যাত্রীরা চা বা অন্যান্য খাবার খেয়ে থাকেন। আর ডেকের পেছনে রয়েছে ইঞ্জিন রুম। এটি হচ্ছে ইগল 8 লঞ্চের ইঞ্জিন রুম। এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 2টি। আর ইঞ্জিন রুমের পাশে রয়েছে এখানে একটি খাবারের হোটেল। ডেকের যাত্রীরা এখান থেকে খাবার খেয়ে থাকেন। এই হোটেলটির পরিবেশ খুবই সুন্দর। আর হোটেলটির পাশে এই যে এখানে এই হোটেলটির রান্নাবান্নার কাজ করা হয়। আর লঞ্চটির পিছনে রয়েছে ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। এবার চলুন 2য় তলার ডেকে প্রবেশ করি। এটি হচ্ছে ইগল 8 লঞ্চের 2য় তলার ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 280 টাকা। এখানেও একটি 35 ইঞ্চি LED টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে বিনোদনের জন্য। আর জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। তো এবার চলুন ইগল ৮ লঞ্চের ছাদে যাওয়া যাক। এটি হচ্ছে ইগল ৮ লঞ্চের ছাদ। এই ছাদের পরিবেশটি খুবই সুন্দর। তো আশা করি ইগল ৮ লঞ্চের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।